মাই চ্যানেল। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো হচ্ছে কিছু স্লিং ব্যাগ যেগুলো আমি অ্যামাজন থেকে পারচেজ করে ফেলেছি। এই হচ্ছে আমার স্লিং ব্যাগগুলো যেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি, এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। আর বলতে সামনে যেহেতু ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে যাচ্ছে, রাখি আছে, তারপরে 15 আগস্ট আছে, অ্যামাজনে কিন্তু 3rd এন্ড 4th থেকে কাউন্টডাউন ডিলস স্টার্ট হয়ে যাচ্ছে, 5th থেকে প্রাইম আর্লি অ্যাক্সেস, আর 6th টু 10th স্টার্ট হয়ে যাচ্ছে গ্রেট ফ্রিডম সেল, যেখানে কিন্তু তোমরা ভালো ভালো অফার্স, ভালো ভালো ডিসকাউন্ট, মানে প্রত্যেকটা জিনিসে পেয়ে যাবে। টপ টপ ব্র্যান্ড আছে ওদের অ্যামাজনে, কিন্তু ইজি রিটার্নস পলিসি আছে, এটা নিয়ে আমার মনে হয় না বেশি কিছু বলতে হবে। এবার আমি কি কি ব্যাগ কিনেছি এগুলো তোমাদের সাথে চলো শেয়ার করে দিই ওয়ান বাই ওয়ান। তো ফার্স্ট স্লিং ব্যাগ হচ্ছে এইটা, দেখে নাও কি সুন্দর একটা ব্যাগ, দারুণ দেখতে। ফ্রন্ট সাইডটা হচ্ছে এইভাবে করে কিন্তু প্রিন্ট করা আছে খুব সুন্দর করে, মানে কালারফুল একদম। আর এখানে মিডিলে হচ্ছে একটা জিপ দেওয়া আছে এইভাবে, আর এই হয়ে গেল ওপেন। ওপেন করার পরে এখানে কিন্তু এইভাবে একটা পার্টিশন করা আছে, প্লাস এখানে কিন্তু একটা প্রাইভেট পকেট আছে যেটা সব ব্যাগেই থাকে। তো এই হচ্ছে প্রাইভেট পকেটটা, এটাতে তোমরা তোমাদের পার্সোনাল জিনিসগুলো নিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু মিডিলে কিন্তু কোনো পার্টিশন নেই, একদম সিঙ্গেল। তো এই হচ্ছে ভেতর সাইডটা, আর এই হচ্ছে ব্যাক সাইডটা। ব্যাক সাইডেও কিন্তু একটা পার্সোনাল এখানে একটা পকেট আছে এইভাবে। আর এই যাচ্ছে হচ্ছে স্লিংটা, স্লিংটা আমি দেখিয়ে দিই। এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এই হচ্ছে এই পাশে কিন্তু এভাবে খুব সুন্দর করে কিন্তু গোল্ড কালার দিয়ে কিন্তু একদম চেন মতন এভাবে লাগানো আছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট ব্যাগটা, দারুণ দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, কোয়ালিটিটাও টু গুড কোয়ালিটি। তো ফার্স্ট ব্যাগ যাচ্ছে হচ্ছে এইটা। নেক্সট স্লিং ব্যাগ হচ্ছে এইটা, দেখো কালারটা দেখো কি সুন্দর দেখতে। আর দুটো পাশে কিন্তু এইভাবে গোল্ড কালার দিয়ে কিন্তু চেন মতন আছে, প্লাস এই হচ্ছে স্লিংটা, এটাও স্লিংয়ে এইভাবে হচ্ছে, স্লিংয়ের ডিজাইনটা এইভাবে। আর এটা কিন্তু আমার মনে হয় না অ্যাডজাস্টেবল, এটা কিন্তু অ্যাডজাস্টেবল নয়, এটা এরকম নর্মালি। আর এই হচ্ছে মানে ওপেন করার পরে আসবে এইভাবে, আর এখানে দেখিয়ে দিই এইভাবে করে কিন্তু এভাবে দুটো পার্টিশন করা আছে, মিডিলে কিন্তু একটা জিপ আছে এখানে, এই যে অনেকটাই বড়, মানে অনেকটাই স্পেস পাবে এই জিপটার মধ্যে। আর এইভাবে এই পাশেও পার্টিশন আছে, আর এই পাশেও পার্টিশন আছে, কিন্তু এটাতে কিন্তু কোনো প্রাইভেট পকেট নেই, শুধু মিডিলে যে এটা এটা আছে এটাই তোমরা অ্যাজ এ প্রাইভেট পকেট হিসাবে কিন্তু ইউজ করতে পারবে। তো নেক্সট ব্যাগ হচ্ছে আমার এইটা, দেখো কি ভালো দেখতে, খুবই সুন্দর দেখতে। আর এটা আমি জিন্স ইয়া শাড়ি ইয়া যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা খুব ইজিলি আমরা ক্যারি করতে পারবো, এই যে। আর নেক্সট ব্যাগ হচ্ছে এই যে, এটা একটা ব্ল্যাক কালারের স্লিং ব্যাগ, দারুণ দেখতে, ব্ল্যাকের মধ্যে ম্যাট ফিনিশিং করা। আর এখানে দেখো প্যাটার্নটা কিছুটা এইভাবে করে করা আছে, আর এই হচ্ছে এর লক সিস্টেমটা হচ্ছে এটা এইভাবে আছে, তো এটাকে এইভাবে করে দিলেই ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে এটা কিন্তু এইভাবে যাচ্ছে হচ্ছে ভেতর সাইডটা, এই যে এখানে কিন্তু একটা প্রাইভেট এরকম টাইপের পকেট আছে, বাট এখানে কিন্তু কোনো জিপ নয়, এই ব্যাগে কোনো জিপ নেই, এইভাবে এই যে এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো, মানে এটাতে কোনো ভেতরে কিন্তু কোনো প্রাইভেট যে চেন টেন এরকম কিছুই নেই, ব্যাক সাইডেও কিচ্ছু নেই, ফ্রন্ট সাইডটা এরকম একদম সুন্দরভাবে স্লিংভাবে, এই যে এই হচ্ছে নেক্সট স্লিং ব্যাগটা, দারুণ দেখতে, আর কোয়ালিটিটাও এটারও খুব ভালো। নেক্সট স্লিং ব্যাগ হচ্ছে এইটা, দেখো অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা স্লিং ব্যাগ, প্রত্যেকটা স্লিং ব্যাগ কিন্তু দারুণ কোয়ালিটি আমাকে রিসিভ হয়েছে। আর এই হচ্ছে ওপেন করার পরে আসবে এইভাবে, আর এর ভেতরে কিন্তু একটা প্রাইভেট জিপ দেওয়া আছে, এই যে এইভাবে কিন্তু এটা তোমরা তোমাদের পার্সোনাল জিনিস রেখে নিতে পারবে। দুটো পার্টিশন এইভাবে ডিভাইডারের মতন আছে এটার মধ্যেও, এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডটা হচ্ছে এইভাবে, এখানে ব্যাক সাইডে কোনো জিপ নেই। আর এই হচ্ছে স্লিংগুলো, স্লিংগুলো আমি দেখিয়ে দিই, এই স্লিংগুলো কিন্তু অ্যাডজাস্টেবল নয়, একদমই অ্যাডজাস্ট করা যাবে না, যেরকম আছে সেরকমই। আর এটা কিন্তু এখানে একটা গোল্ডেন কালার দিয়ে চেন দিয়ে প্লাস স্ট্রিপস দিয়ে খুব সুন্দর করে কিন্তু এভাবে করে একদম দেখো একদম পেঁচিয়ে পেঁচিয়ে করে কিন্তু ডিজাইন করা আছে। তো এই হচ্ছে আমার নেক্সট স্লিং ব্যাগটা, আর নেক্সট স্লিং ব্যাগটা হচ্ছে এইটা, কালারটা দেখো উফ দারুণ দেখতে কালার। আর এই হচ্ছে এর লক সিস্টেমটা, এইভাবে করে কিন্তু আমি ওপেন করে নিতে পারবো। করার পরে কিন্তু এখানে কিন্তু ভেতরে একটা প্রাইভেট পকেট দেওয়া আছে, এই যেখানে আমরা আমাদের পার্সোনাল জিনিস নিয়ে নিতে পারবো। আর এখানে কিন্তু মিডিলে কিন্তু একদম অনেকটাই স্পেস আছে এই ব্যাগটাতে, আর এই পাশেও কিন্তু একটা পার্টিশন, মানে এইভাবে করে একটা পার্টিশন মতন করা আছে, এটার মধ্যে কোনো ডিভাইডার নেই। তো এই হচ্ছে নেক্সট ব্যাগটা আমার, আর এটা ভেতরেই আছে যা পকেটস আছে, ব্যাক সাইডে কিন্তু কোনো পকেটস নেই, ডিজাইনটা খুবই সুন্দর। আর এর স্লিংগুলো আমি দেখিয়ে দিই এইভাবে, এই স্লিংগুলো এইভাবে, মানে আমরা যদি দুভাবে এভাবে নিতে চাই এভাবে ছোট করেও নিতে পারবো, প্লাস চাইলে কিন্তু এটাকে লং করে টেনে এইভাবে, যদি লং স্লিংয়ে করতে চাই লং স্লিংয়েও নিতে পারবো, আর শর্ট স্লিংয়ে
করলে এই যে দড়িটা আছে এটাকে ডাবল করে নিলেই হবে, চাইলে তোমরা হ্যান্ড ব্যাগ হিসাবেও নিয়ে নিতে পারো। তো এত সুন্দর এই ব্যাগগুলো, প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর আমাকে রিসিভ হয়েছে, আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের ভালো লাগলে ওখান থেকে গিয়েও কিন্তু পারচেস করে নিতে পারবে। অ্যামাজনে কিন্তু 3rd and 4th থেকে কাউন্টডাউন ডিল স্টার্ট হয়ে যাচ্ছে, আর 6th to 10th থেকে কিন্তু ফ্রিডম সেল স্টার্ট হয়ে যাচ্ছে, গ্রেট ফ্রিডম সেল। তো যা যা পারচেস করা আছে ফটাফট গিয়ে পারচেস করে ফেলো। আর আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।